এই বুড়িটা যে কই গেছে সারাদিন টই টই করে ঘুরে বেড়ায়, আজকে আসুক বাসায়, বাসায় বসে বসে খাইবো আর সারাদিন ঘুরবো, আজকে আসুক। ওর একদিন কি আমার একদিন, এই জানি বসলাম। আসুক তোমার মা, তোমার মায়ের একদিন কি আমার একদিন। শোনো, আমার মাকে নিয়ে খারাপ কথা বলবো না, মা যদি কোনো কাজ করতে না পারে তুমি আমাকে বলো, প্রয়োজনে আমি করে দেবো, সমস্যা নেই। মা 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 করো, আজকে তোমার মা আসুক, আজকে তোমার মায়েরে বুঝাবো। আচ্ছা তোমার যা ইচ্ছা তুমি তাই করো, ঠিক আছে। এই বুড়িটা এখনো আসে না কেন লেগে? তুমি আমাকে দিয়ে কাজ করাইতে চাইতেছো? ও বাসায় বসে বসে খাইবেন, আমি সব কাজ করে দেবো। বাবা বাবা, দেখি মেকআপ মারছেন ভালো তো, আজকে সারাদিন কি করছেন সেটা কন। কেন, ঘরে তো সব কাজই করলাম। সব কাজ করছেন? আজকে তোর এমন শিক্ষা দিমু বাপের জন্মে মনে থাকবো। বৌমা, আজকে তোরে মাইরাই ফেলাম। বৌমা মাইরাই ফেলাম, মাইরাই। এই কি করছো? মাইরাই ফেলাম। বাবা বাসায় বসে বসে খাওয়া তারা। শোন, এই কাপড়গুলো সব ধুয়ে নিয়ে আসবি, না হলে আজকে তোরে খাওয়ান দিব না। যা তাড়াতাড়ি যা। বলিস না দোস্ত, মানসিক অশান্তিতে আছে। কি একটা বিয়ে করছি, না পাই আমি শান্তি, না পাই মায় শান্তি, সব সময় একটা মানসিক চাপ। কি হয়েছে, সমস্যা কি? কি হব, সব সময় শান্তি লাগাইয়ে রাখে। আজকেও দেখলাম মার সাথে ঝগড়া ঝাটি, এই সেই আমার সাথে আছে, এভাবে কি জীবন চলে? তুই বল। তাহলে ডিভোর্স দিয়া দে। ডিভোর্স কেমনে দিব, বিয়ের সময় তো মোটা অঙ্কের যৌতুক নিছি, মরছি তো ওই জায়গায়। তাহলে তুই বিয়ের সময় খেয়াল ছিল না যে এত টাকা যৌতুক আনছ? দোস্ত তখন তো বুঝি নাই রে, তখন তো ভাবছি যে টাকাটা ফ্যামিলিতে বড় একটা ব্যাকআপ দিব, এখন তো দেখতেছি হিতে উল্টো হয়ে গেছে। ও তাই এখন বুঝতে পারছো না, তখন বুঝো নাই। ঠিকই কইছস দোস্ত, জীবনে যদি কোনো ভুল করে থাকি সবচেয়ে বড় ভুলটা করছি যৌতুক নিয়ে। আমার মতো এই ভুলটা যেন আর কেউ না করে, দোয়া করি দোস্ত। তাহলে আর কি করবি, তাহলে চল দুজনে যাই বাজারে, যাই এক কাপ চা খাই আসি। দেখি
তুমি এগুলো কি করতেছো মা? তুমি এখানে কেন? বৌমা বললো দেখে তোমাকে এগুলো করতে হবে। মা তুমি আসো তো, তুমি বসো, আমি এগুলো করতেছি, তুমি বসো। মা তুমি এখানে বসো, আমি 10 মিনিটে কাজটা শেষ করে আসছি, তুমি বসো তো। হ্যালো বাবা, ভালো আছো? হ্যাঁ বাবা, আমিও খুব ভালো আছি। আরে তুমি আমার জন্য কোনো চিন্তা করো না, আমি তোমার মেয়ে না। আরে বাবা, ওদেরকে এমন শিক্ষা দিতাছি, ওরা বাপের জন্মে আর যৌতুকের কথা মনে করবো না। না না, আমার কোনো অসুবিধা নাই। আজকে কি করছি জানো? আমার শাশুড়ির দিয়ে ঈদ দোয়াইছি, হাড়িপাতিল মাজাইছি, মানে আমার বাসার সব কাজ করাই। না বাবা, তুমি আমার কোনো চিন্তা করো না, ওদেরকে এমন শিক্ষা দেব, বাপের জন্মে শিক্ষা পাবে। আজকে কি করেছি জানো? হাড়িপাতিল মাজাইছি আর অনেক কাজ করেছি বাবা। যৌতুক নেওয়ার কি স্বাদ, ওদেরকে মিঠাই দেবো। এইখানে আর আমি তোমার সারা বাড়ি খুঁজে যাবো। বাবা একটু পরে কথা বলতেছি। তুই এনে আইছিস কি লিখে? তোর কি আমি আইতে কইছি? মানে আমি কি একা একা ঘুমাবো নাকি? চলো, বললাম তো ভালো লাগতেছে না, চলো না। আচ্ছা তোমাকে একটা কথা বলবো। বলো। আচ্ছা তুমি আমার সাথে আমার মায়ের সাথে এরকম মিসবিহেভ কেন করো? তুমি জানো না কেন করি? আসলে আমি একটা ভুল করছি, বিয়ের সময় যৌতুক নিয়েছি। যদি ওই সময় টাকাটা না নিতাম তাহলে আজকে আমার এই জবটা হইতো না, সংসারের অবাপনটন যাইতো না। বুঝতেই তো পারছো, তুমি জানো আমার বাবা মার কত কষ্ট হয়েছে এই টাকাগুলো দিতে। জমি জমা সব বিক্রি করে আমার বাবা মা তোমার যৌতুক দিছে। এরকম তো প্রত্যেকটা মেয়ের ঘরে ঘরেই, যাদেরকে বিয়ে দেয় বাবা মা জমি জমা বিক্রি করে বিয়ে দেয়। আমার বাবা মার কত কষ্ট হয়েছে তুমি জানো? এই কারণেই তো আমি তোমার সাথে এইরকম ব্যবহার করছি। যাই হোক, তারপরেও আমি সরি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন তোমার ভুলটা বুঝতে পারছো তখন আমি তোমার মায়ের কাছে সরি বলে নেব। তুমি তো আমার মেয়ের মতো, কারণ তুমি আমার একমাত্র সন্তানের বউ। তুমি যা করেছো রাইট করেছো, কারণ ভুল আমাদেরও ছিল। মা মা